আমরা নারীদেরকে বলবো, দিনের দুনিয়ার জন্য যদি এতটা ব্যতিব্যস্ত হন, কিন্তু দিনের জন্য অন্তত প্রয়োজনীয় জ্ঞানটা আপনাদেরকে অর্জন করতে হবে। এবং জ্ঞান অর্জনের তিনটা জায়গা মনে রাখবেন, খুব জরুরি। একটা হলো ইমান এবং আকিদা। এক নম্বর কি বললাম? ইমান এবং আকিদা। দুই নম্বর ইবাদা। ইবাদা, ইবাদতের বিশেষ যে অর্থ, বড় বড় ইবাদতগুলো, সে সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাগবে। কিভাবে আদায় করা যাবে, তার শর্ত শারায়েত কি, কিভাবে শুদ্ধভাবে সেগুলো আদায় করা যাবে ইত্যাদি। আর আরেকটা হচ্ছে ইবাদতের ব্যাপক অর্থ, আমার জীবনের প্রত্যেকটা কাজকে কিভাবে আমি ইবাদতে রূপান্তরিত করব, এটা কিন্তু জানতে হবে। আমাদের অনেক বোনেরা মনে করে রান্নাবান্না করে আমার ফায়দা কি, অনেক শিক্ষিত মেয়েরা, কিন্তু মনে রাখবেন রান্নাবান্নাও তো ইবাদত হতে পারে, পারে না? প্রত্যেক ব্যক্তির, পুরুষ অথবা নারী, যদি তারা আল্লাহর নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করে, তাহলে তার প্রত্যেকটা মুভমেন্টে সে সওয়াব পাবে। তার একটা মুস্কি হাসির মধ্যে সে সওয়াব পাবে, তার একটা কুশল বিনিময়ের মধ্যে সে সওয়াব পাবে। একজন স্ত্রী যখন সে স্বামীর সেবা করে তখন সওয়াব পাবে, এমনকি স্বামী স্ত্রীর গভীর মেলামেশার মধ্যেও সওয়াব আছে, তাই না? একজন স্বামী যখন তার স্ত্রীর খেদমত করবে অথবা তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করবে, সেই জন্য সওয়াব পাবে। মুসলিমের হাদিসে এটাও আছে, এমনকি যে স্বামী প্রত্যেকটা লোকমা তার স্ত্রীর মুখে তুলে দিচ্ছে, এতেও সওয়াব আছে। সুতরাং তাহলে আমাদের হারানোর বিষয়টা কি? আমাদের হারানোর কোনো কিছুই নেই। আপনি আপনার জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে পারেন, কিন্তু তার জন্য কি লাগবে ভাই? জ্ঞান লাগবে। আমাদের বন্ধুরাকেও বলছি, বোন, আপনার জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করার জন্য আপনার এলেমটা লাগবে, তা না হলে তো আপনি আপনার আকল দিয়ে কিন্তু ইবাদত করতে পারবেন না, বরং ভুল জায়গায় আপনি চলে যাবেন। তৃতীয় জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর গুরুত্বপূর্ণ ইমান আকিদা, দুই নম্বর হলো ইবাদত। কোনো সন্দেহ নেই, এগুলো মর্তবার দিক থেকে প্রথম দুইটা পজিশনে আছে। তিন নম্বর হলো মুআমালাত। মুআমালাত, এই মুআমালাতের মধ্যে দুটো বিষয়, কয়টা বিষয় বললাম? দুটো বিষয়। একটা হলো আখলাকি বিষয়, নৈতিকতা, সততা, এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর দুই নম্বর হচ্ছে হালাল এবং হারাম। দুই নম্বর কি? হালাল এবং হারাম। আপনি হালালের মধ্যেই থাকবেন, হালালের সীমানা ক্রস করবেন না, আর হারামকে সর্বতোভাবে বর্জন করবেন। এই যে জ্ঞানের বিষয়গুলো, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা শুধু পুরুষদের জন্য নয়, এটা নারীদের জন্য নয়।